Kendi yolunu
যখন এইভাবে উস্কানি দিয়ে সেখানে একটি সংঘাত তৈরি করে পরিস্থিতি জনস্থান করা হলো, এরপরে গিয়ে কি হলো, এলাকাবাসী এবং মাদ্রাসার ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে সেখানে গুলি করলো। গুলি করে ব্রাহ্মণবাড়ি আরো চারজন ভাইকে শহীদ করলো। স্থানীয় প্রাথমিক পাল্টা স্পট চারজন এবং সেটা আস্তে আস্তে আহত হয়ে যারা হাসপাতালের পথে একেবারে আস্তে সব গতকাল একবার ভোর পর্যন্ত সেই মৃতের সংখ্যা চার থেকে আটে গিয়ে উন্নীত হলো। আর গভীরেও ঢাকায় একজন মুখশুরু গিয়েছে, সেখান থেকে লাশ নিয়ে ফিরে যেতে হয়েছে। এভাবে গতকালকের সেই উস্কানিতে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ে আটজন মানুষের জীবন যায়। এই ঘটনার প্রেক্ষিতে এরপরে আজকে ছিল হরতাল। আজকের এই হরতালে সারা দেশে হেফাজতে ইসলামের কমিটমেন্ট ছিল, আমিরের হেফাজতের পক্ষ থেকে কঠোর নির্দেশ ছিল, কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা হেফাজতের নেতা কর্মীরা না ঘটায়। আলহামদুলিল্লাহ সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা হরতাল পালন করেছে এবং নজিরবিহীন একটি হরতাল আছে বাংলাদেশে পালিত হয়েছে। কোনো মহাসড়কে কোনো গাড়ি চলে, বাংলাদেশের সকল জনপদ সকল জেলা শহরগুলো রাজধানী থেকে এবং আন্তঃজেলা কোনো যোগাযোগ না থাকায় সকল জেলাগুলো পরস্পর বিচ্ছিন্ন ছিল এবং এই হরতাল ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, কোথাও কোনো মহাসড়কে কোনো যানবাহন চলাচল করে। সেই এইভাবে এই অবস্থায় সারা দেশে শান্তিপূর্ণভাবে হেফাজতের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে, শান্তিপূর্ণভাবে তারা সেখানে তাদের বিক্ষোভ জানিয়েছে, তারা প্রতিবাদ পালন করেছে, হরতাল পালন করেছে। কিন্তু যারা একটু বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের সংবাদ আসতে থাকে যে শান্তিপূর্ণ হরতাল পালনকারী পিকেটিংকারীদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাকার সাইনবোর্ডে সেখানে সম্পূর্ণ বিনা উস্কানি যে শুধুমাত্র রাজপথ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এছাড়া সেখানে আর কোনো কারণ ছিল না। সেখানে হাজার হাজার মানুষ এসে রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে, রাস্তায় তারা অবস্থান নিয়েছেন, শুধু রাস্তা থেকে তাদেরকে হটানোর এতটুকু তাড়িয়ে নির্বিচারে গুলি করে সেখানে মানুষ করতে হয়। এই হলো আজকে ঢাকার সাইনবোর্ডের ঘটনা। একই অবস্থা ঢাকা খুলনা মহাসড়ক দেশের হাইওয়ে এক্সপ্রেসওয়ে, সেখানে বাংলাদেশের বর্ষিয়ান আলেবেদি হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির জননন্দিত আলেবেদি মাওলানা আব্দুল হামিদ খ্রিস্টানের মধুপুর, বাংলাদেশের অন্যতম একজন প্রবীণ বর্ষিয়ান বয়োবৃদ্ধ একজন আলেম, সরাসরি তাকে গুলি করা হয়েছে এবং তিনি গুলিবিদ্ধ অবস্থায় মুমূর্ষ অবস্থায় এখন হাসপাতালে শয্যাশায়ী আছেন। এইভাবে ঢাকার মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, আর ব্রাহ্মণবাড়িয়া যেটা ঘটেছে সেটা নিন্দা জানানোর এবং তা যথাযথভাবে ব্যক্ত করার কোনো ভাষা আমাদের জানা নেই। সেখানে শহীদরা শহীদদের জানাজা আদায় করার ক্ষেত্রে মানুষ গ্রামবাসী এলাকাবাসী যেহেতু তাদের সন্তান মারা গিয়েছে তারা কিছুটা আবেগী ছিল, তারা সেই জানাজা ব্যাপকভাবে পড়তে চেয়েছে, রাজপথে যেন তাদেরকে সকলকে যেন জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় সেই জানাজা যেমন তারা করেছেন, সেই জানাজা করে তারা বিক্ষোভ পালনরত অবস্থায় সেখানে আবারও তাদের কাছে গুলি চালানো হয় এবং সেখানে বিজিবি গিয়ে কোনো ধরনের শান্তির উদ্যোগ না নিয়ে নিবৃত্ত করার কোনো উদ্যোগ না নিয়ে আক্রমণাত্মকভাবে সেখানে গুলি করে আরও চারটি তাদের প্রাণ ফলায়। ব্রাহ্মণবাড়িয়ায় এই দুই দিনে বারো জনকে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 12 জন, ঢাকাদারিতে 4 জন, ঢাকায় 1 জন, এই পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ এসেছে তাদের এই দুদিনে সারা দেশে 17 জন ব্যক্তিকে দেশপ্রেমিক নাগরিক হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে অনেক ফাঁসিদ রয়েছে এবং অধিকাংশই আরে। এই হলো আজকের পরিস্থিতি। কিন্তু এই সব কিছুর পরেও আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় সারা দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ করেছিলাম। কিন্তু এই অবস্থাতেও সারা দেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় ছাত্র এবং যুব সংগঠনের সশস্ত্র মহড়া দেশের মধ্যে জনমনে আতঙ্ক তৈরি করেছে এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে তারা হামলা চালিয়েছে।
পক্ষ থেকে আমরা আমাদের পরবর্তী দাবি দেওয়া এবং আমাদের পরবর্তী পরামর্শগুলো ঘোষণা করছি। এই পর্যায়ে আপনাদের সামনে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে হেফাজতের দাবি এবং পরবর্তী পরামর্শ ঘোষণা করছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জনরঞ্জিত আলমী লীগ মাওলানা নুরুল ইসলাম। আপনারা শুনছেন টোটাল 17 জন মানুষ প্রাণ হারিয়েছে।
খুঁজে পাচ্ছি না। এখনো আমরা অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে ভবিষ্যতে যেসব প্রোগ্রাম আমরা করব সেগুলিও ওইভাবেই করব। আমরা একটা অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও আমাদের দাবিটা ওই মানে দাবি হওয়া সত্ত্বেও কেন হেলমেট পাইনি সরকারি যুবলীগ ছাত্রলীগ হামলা করবে মুসলিমে হামলা করবে এটা প্রকাশ্য বোঝা নিঃসন্দেহে। তারা হেফাজতে ইসলাম নন, তারা দুইয়ের শত্রু, দুইয়ের দুশ্মন, মুসলিমদের পবিত্র করছে, মুসলিমকে শহীদের ভক্ত ধরেছে। এক চাইতে তো পুজোর বিষয় আর কিছু হইতে পারে না। আমরা বর্তমান সরকারে কোন সরকারে কোন দলে প্রতিমুখরণ কোন দলের বিরুদ্ধরণ সমস্ত দলের লোক সরকারি দল হোক বিরোধী দল হোক অন্যান্য সংগঠন হোক সব দলের লোক যারা করে বাবু মুসলমান করে মানে এটি করে বিশ্বাস করে আমরা ধারণা করি যারা হেফাজত ইসলামের এই একটা অরাজনৈতিক সংগঠনকে দমন করার জন্য কোন অবস্থাতেই তিনি যাওয়া যায় না। অতএব আজকে হেফাজত ইসলামের পক্ষ থেকে সারা দেশে তরুণী জনতা সমর্থন করার জন্য আমি দেশবাসীকে সকল তরুণী জনতাকে এবং ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
পরামর্শ করে কঠোর পরামর্শ আছে ইনশাআল্লাহ ঘোষণা দোয়া দোয়ার আয়োজন হিসেবে আগামী